এক মঞ্চে ধরা দিলেন ছোট ও বড় পর্দার পাশাপাশি দেশের সঙ্গীতাঙ্গনের শিল্পীরা উপলক্ষ ওটিটি অ্যাওয়ার্ড। রাজধানীর এক অভিজাত হোটেলে বসেছিল পুরস্কার প্রদানের এই আয়োজন। প্রথম এই আয়োজনে পুরস্কার জিতেছেন চঞ্চল চৌধুরী, আফরান নিশো, ফারিনের মতো তারকারা। প্রথমবারের মতো ওটিটি অ্যাওয়ার্ড, আর তাই অনুষ্ঠান জুড়ে নাচ গানের চমকালো আয়োজন। করোনা পরবর্তীতে বেড়েছে ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তা, আর তাই এই মাধ্যমের সেরা কাজগুলোকে স্বীকৃতি দিতে চালু হয়েছে সম্মাননার আয়োজন, যার প্রথম আসর বসে গতকাল। ডেইলি স্টার যে এরকম একটা সুন্দর উদ্যোগ নিয়েছে, এর জন্য ডেইলি স্টারকে থ্যাংক ইউ। আশা রাখছি প্রতি বছরই এরকম হবে, এমনটি হবে। ভালো কাজ যখন কি বলবো অ্যাপ্রিসিয়েশন পায়, পুরস্কার পায়, সেটা আমাদের সবারই ভালো লাগে, আমরা যারা কাজ করি। পরিচালক সৈয়দ আহমেদ শাওকির কারাগার দিয়ে যখন প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী, তখন একই নির্মাতার তাকদিরে অভিনয় করে জিতলেন সেরা অভিনেতার পুরস্কার, সেরা নাটকের পুরস্কারও জিতেছে এটি। যত ভালো কাজ হবে সেই কাজের অ্যাপ্রিসিয়েশনগুলো যদি ঠিকমতো পাওয়া যায় তাহলে সবাই উৎসাহিত হবে এবং আমাদের ওটিটির কাজ আরও এগিয়ে যাবে। লেডিস অ্যান্ড জেন্টলম্যানে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তাসনিয়া ফারিন, আর মরিচিকায় অভিনয়ে খল চরিত্রের পুরস্কার উঠেছে আরফান নিশোর হাতে। আমি আসলে আমার কাজটাকে প্যাশনের জায়গা থেকে নেই এবং অ্যাট দ্য সেম টাইম প্রফেশনালি কাজ করতে চাই। আমি বলছি যে নাথিং কামস ফ্রি অ্যাকচুয়ালি, এবং আমি প্রত্যেকটা মাধ্যমের মতো হয়েই কাজ করতে চাই। রূপকথার জগৎ গানের জন্য গীতিকার সুরকার দুই শিল্পীর হাতে উঠেছে পুরস্কার। এছাড়াও ব্যক্তিগত বিষয়বস্তু নিয়ে অ্যাওয়ার্ড পেয়েছেন শেওয়ার এবং মারিয়া, বাপকা বেটা, রফসানদের ছোট ভাই সহ আরও অনেকে। আমরা যে অমানসিক কষ্ট করি সকাল থেকে রাত 12টা 1টা পর্যন্ত, রাত 2টো পর্যন্ত, সেই কষ্টটা ম্লান হয়ে যায়, সেই কষ্টটা মনে হয় সার্থক এই ধরনের অনুষ্ঠান যদি আয়োজিত হয়। এবারের শ্রেষ্ঠ চলচ্চিত্র অ্যাওয়ার্ড জিতেছে খাঁচার ভেতর, অচিন পাখি। এছাড়া বিশেষ ক্যাটাগরিতে সেরা নাটকের পুরস্কার গেছে ব্যাচেলর পয়েন্টের ঝুলিতে। তিনটি ক্যাটাগরির অধীনে ওটিটি ও ডিজিটাল কন্টেন্ট থেকে মোট 31টি সাব ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন শিল্পী, কলাকৌশলী ও কন্টেন্ট নির্মাতারা। মিথিলা মণ্ডল, চ্যানেল 24, ঢাকা।